টাঙ্গাইলের কালিহাতির সল্লায় বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান জানান ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি মালবাহী ট্রাক ভরে সল্লায় রাস্তায় দাঁড়িয়ে থাকা আরেকটি ট্রাকে ধাক্কা দিলে হতাহতের এ ঘটনা ঘটে এ সময় ঘটনাস্থলে এক ট্রাক চালক সহ তিনজন মারা যায়